এবারে পরিমণি মধুমিতার খুনসুটির ভিডিও ভাইরাল। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি বর্তমানে টলিউডে অভিষেক ছবি ফেলু বক্সি নিয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী। এই ঢাকা তো এই কলকাতা, এভাবেই সময় কাটছে অভিনেত্রীর। পরিমণির পাশাপাশি ফেলু বক্সিতে আছেন পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারও। সম্প্রতি দুই অভিনেত্রীর খুনসুটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে একে অন্যের সঙ্গে খুনসুটিতে মেতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। অল্প সময়ে ভাইরাল ভিডিওটি মূলত একটি ফেসবুক রিলস। ধারণা করা হচ্ছে শুটিংয়ের ফাঁকেই খুশ গল্পে মজে ছিলেন তারা। এমন সময় তাদের দেখে পাশে থাকা একজন বলে ওঠেন, তোমাদের একসঙ্গে কি বলবো? এমন প্রশ্নের উত্তরে হেসে ফেলেন দুই অভিনেত্রী। হাসি থামিয়ে মধুমিতা বলেন, একসঙ্গে ভালোবেসে ছোট করে মধুপরি বলা যায়, আবার মিতামণিও বলতে পারো। মধুমিতার এমন খুনসুটির উত্তর শুনে হেসে ফেলেন পরিমণি, বলেন দুটি নামই কিন্তু সুন্দর, দর্শকেরা ভালোবেসে যেটা বলবে সেটাই ফাইনাল। ফেলু বক্সিতে মধুপরির সঙ্গে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীও। গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। থ্রিলার ধর্মী সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তিন তারকাকে। সিনেমাটির পরিচালক দেবরাজ সিনহা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।